সুমদিন সুমদ কোন সুমদ তো ভাইফোঁটা স্পেশাল উপলক্ষে হবে আজকে নান আর আলুর দম। নান বানানোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা, আজকে সারাদিন নান আলুর দম। দিতে হবে চিনি, নুন স্বাদ মতো, মেন ইনগ্রিডিয়েন্ট দিতে হবে, এটা হচ্ছে ড্রাই ইস্ট হাফ চামচ, ভাইফোঁটা স্পেশাল নান, এই দিচ্ছি জল, একটু নরম করে নিতে হবে, মাথাটা একটু নরম হবে তো জল দেওয়ার পর হালকা আস্তে 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 মাথাটাকে মেখে নিতে হবে। হয়ে গেছে, এবার এটাকে এক দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। একদম ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে গেছে, সাড়ে তিন মাস মশলা বাড়তে হয়, এগুলো কিন্তু এক্সারসাইজ বুঝছো, হালকা হালকা জামা কাপড় দিতে হয়, তবে যাওয়া না এইবার ফোঁটা পড়েছে বৃহস্পতিবার, আমার জন্মবার, কাজে এইবার আর সৌভাগ্য হচ্ছে না ফোঁটা দেওয়ার খাট, না তাহলে তো হবে না, ফোঁটা না দিলে তো গিফট হবে না, ফোঁটা না দিলে কি গিফট হবে, না ফোঁটা খেলেই গিফট নিতে হয়।
দিদি ফোটা এবার থেকে চালু, তো এখানে হবে নান রেডি হয়ে গেছে, আর ওইদিকে ফোটার ব্যবস্থা চলছে, আর সাথে হচ্ছে আলুরদম আর নান। বস বস বস, ভালো করে বস, ভালো করে তুমি আসন করে রিল্যাক্স করে বসো, আসন করে বসো, কি টাইট লাগে টেন, ওহো কত নিচে দিয়ে গেলে আরো বেশি টাইট লাগবে, উপর দিকে টান, এমন করে একটা ছবি তুলিস, কয়বার হলো তিনবার থাকবো, তিনবার, হ্যাঁ তিনবারই তো, এবার ধান ধ্রুব যখন দিবে দিদি হয় তো প্রণাম করো, পায়ের দিয়ে প্রণাম করতে হয়, করো করো মামা, দাঁড়া মামা, এদিক রেডি হয়ে গেছে, এই যে দেখো মা, এই বাবু দিলে একটু দাও তো, রাতে নিয়ে হবে, আরে ভাই ভাই তাড়াতাড়ি ঠান্ডা গেল, না না আর বললো না, এই যে বেটা ভাই বোন নিয়ে
টিটকা তেলে দিয়ে শুরু করছি কি কান্ড আর